এত কিছুর পরেও আমি তাকে এভাবে সম্মান করতাম না। ওরে বাবারে, সাকিব খান কি এবার ভূত বলে বসলেন বুবলি? ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গতকালকেই তো চ্যানেল 24-এ ফোন আলাপে বুবলির সব কালো সত্য ফাঁস করেছিলেন সাকিব খান। সেখানে তিনি বলেছিলেন, বুবলি এবং তাপসের সত্যি একটা পরকীয়া চলছে। এছাড়াও বুবলির আরো অনেক মানুষের সঙ্গে এর আগেও পরকীয়া ছিল, যার দোষ নাকি সাকিব খান নিজেই নিজের ঘাড়ে নিয়েছেন। এছাড়াও সেখানে তাপসের বউ মুন্নির সম্পর্কেও সাকিব খান অনেক কিছুই বলেন। মুন্নি নাকি সেই বিষয়ে সাকিব খানকে বুবলির বিরুদ্ধে নালিশ করেছিলেন, সেটাও তিনি বলেন। আবার বুবলি যে কতটা বহুরূপী তাও বলতে ছাড় দেননি সাকিব খান। আর এগুলো শুনে কি বুবলি চুপ থাকার মেয়ে? সে তো চুপ থাকবে না। আর এবার তারই জবাব দিয়ে দিলেন সাকিব খানকে। কিছুক্ষণ আগেই বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব খানের বিরুদ্ধে একটি পোস্ট করেছেন। পোস্টে সেখানে সাকিব খানকে তিনি ভূতের সঙ্গে তুলনা করেছেন। পোস্টটি করে ক্যাপশনে বুবলি লিখে দিয়েছেন, ভূতের মুখে রাম নাম, এরপর একটা হাহা ইমোজি। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ভুয়া গুজব সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আনলেন। অবশ্য এই রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে, নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়, এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে। প্লিজ ক্যারি অন। বাহাপ্রে, সাকিব খানের রিজিকের ব্যবস্থা নাকি বুবলি করে দিচ্ছেন? আর বুবলি সাকিব খানের রিজিকের ব্যবস্থা কি করে বা করতে পারে? সাকিব খান তো কোনো ছোট সুপারস্টার নয় যে সাকিব খানের রিজিকের ব্যবস্থা বুবলি করে দেবে। তবে বুবলির এই পোস্টের বেশিরভাগ রিয়্যাক্টেই কিন্তু রয়েছে হাহা রিয়্যাক্ট। অনেকেই তো বলছে, রিজিকের মালিক কি আল্লাহ নয়? বুবলি এখন নিজে দাবি করছেন সাকিব খানের রিজিকের মালিক বুবলি? সাকিব খান নাকি বরাবরই বুবলিকে নিয়ে কথা বলে আলোচনায় থাকতে পছন্দ করেন, স্পটলাইটে আসেন? না হলে নাকি সাকিব খান স্পটলাইটে আসতেই পারবে না বুবলিকে ছাড়া। তাহলে যে কিছুদিন আগে বুবলি ঢোল পিটিয়ে বলছিল আমি সংসার করতে চাই, সেগুলো কি ছিল? সবই কি ছিল ভুয়ো? যেখানে সাকিব খান বলেই দিয়েছিলেন তার সাথে সম্পর্ক নেই, তারপরও তো বুবলি সাকিব খানের নাম ভাঙিয়ে খাচ্ছিলেন। যে সাকিব খান তাকে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার সুযোগ করে দিয়েছে, সেই সাকিব খানকে নিয়েও তিনি এমন মন্তব্য করতে ছাড়লেন না। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো এবং আপনার কি মনে হয়, বুবলি কি সাকিবের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে? জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।